প্রিয় আব্বু আম্মু, অনেক চেষ্টা করেছি আর পারছি না। অনেকবার ভুলে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু দুঃসহ স্মৃতিগুলো প্রতিটি মুহূর্তে আমাকে তাড়িয়ে বেড়ায়। তোমরা জানো আমি কখনো তোমাদের অবাধ্য হইনি, সবসময় পড়াশোনায় মনোযোগী ছিলাম, রেজাল্ট অনেক ভালো করেছি। আমি সত্যি তোমাদের অনেক ভালোবাসি, তোমাদের কখনোই কষ্ট দিতে চাইনি। আমরা পড়াশোনা, ছবি আঁকা, আমার কবিতা লেখা, আমার গল্প লেখা, নিয়মিত ডায়েরি লেখা, সব কিছুই ঠিকমতো চলছিল। হঠাৎ করেই একটা ছেলের প্রেমে পড়ে গেলাম। I miss you, honey. Oh, die. Honey, তোমার সাথে না কথা বলতে খুব ইচ্ছে করছে। কি বলো? হ্যাঁ, আচ্ছা, তোমার সেল ফোন নাম্বারটা কি চাইলে তুমি খুব মাইন্ড করবে? Not really. Okay, wait. হ্যালো মাশা, তোর ভয়েসটা তো ভীষণ সুন্দর। তাই নাকি? থ্যাংক ইউ। হানি, তোমাকে আমি একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, ওকে, টেক কেয়ার। হ্যাঁ, বাই। হ্যালো, কি ব্যাপার? কার সাথে কথা বলছিলে? ওই, আমি তোমাকে প্রায় 30 মিনিট ধরে ফোন দিচ্ছি, কল ওয়েটিং ওয়েটিং। ও, আর বলো না, আরে নিশোর সাথে কথা বলছিলাম। এই নিশোটা আবার কে? নতুন জিএফ ধরল নাকি? তুমি যে কি বলো না, নিশো জিএফ হতে যাবে কেন? ও তো আমার ন্যাংটা গালের ছেলে বন্ধু। তা তোমার ন্যাংটা গালের ছেলে বন্ধুর সাথে কিসের এত কথা বলছিলে? আরে আর বলো না, ওর গার্লফ্রেন্ডের সাথে না ব্রেকআপ হয়ে গেছে। ব্যাটা ফোন করে যে কি কান্নাকাটি, খুবই ইমোশনাল। ও আচ্ছা, আমি আবার কি না কি ভাবলাম। বেবি, তুমি আমাকে সন্দেহ করো? না বেবি। আচ্ছা সরি। আর শোনো, কালকে যে তোমার ফটোশুট আছে সেটা কি মনে আছে? হ্যাঁ মনে আছে তো। আচ্ছা, ঠিক সময় চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ, আই লাভ ইউ। ওকে, বাই। Thank you.
ওকে ওকে। আমি দেখবো মানে যেটা ভালো হয় সেটা কভার করে দেবো, তারপর তুমি দেখতে পারো এই জায়গায়। এইটা আমার কাছে মনে হচ্ছে ভালো আছে। হ্যালো হানি, কি করো? কিছু না, কেমিস্ট্রি পড়ছিলাম। শুনো, কেমিস্ট্রি আমার একদম মাথায় ঢোকে না। আচ্ছা তুমি এত পড়াশোনা করো কিভাবে বলো তো? তোর বোরিং লাগে না? বোরিং লাগলেও কিচ্ছু করার নাই, রেজাল্ট ভালো করতে হবে না এসএসসি মতো। তুমি কি করো? কি আর করব বলো, তোমার ভাবনায় সকাল সন্ধ্যা সারা রাত। তুমি তো আমার একটাই জানেমান। আচ্ছা, একবার হানি একবার জানেমান। আচ্ছা হানি, একটা কথা বলি তোমাকে। বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আচ্ছা শুনো, মা ডাকছে। হ্যাঁ, আমি একটু পর ফোন দিচ্ছি। এই শুনো শুনো, শিট। আর বলো না, ওই যে ওই দিন মডেলদের ফটোশুট করলাম না, ওগুলো অফিসে আজকেই জমা দিতে হবে। কাল তুমি আমাকে কোথাও নিয়ে যাবে না তাই বলে? আচ্ছা যান, হাতের কাজটা কি শেষ করে নিই, দেন আমরা বেরোবো। এভাবে দিনের পর দিন পাবেল আমাদের সাথে চিট করে প্রেম করে যায়। একজনের সাথে দেখা করে অন্যজনের সাথে দেখা করতে যায়। আমরা পাবেলকে চিনতে পারি না। বাবা তুমি জানো যে আমি একটা প্রফেশনের সাথে জড়িত নাকি? তোমরা যদি না বুঝতে চাও তাহলে কে বুঝবে? তাই বলে তুমি এতক্ষণ ধরে বেঁচে থাকবা? এই যে কালকে যে তোমার ফটোগুলো তুললাম, ওগুলো কাজ করতে হয় না প্যানেলে বসে, ওগুলো তো বুঝতে হবে নাকি বেবি? কিন্তু তুমি তো এতক্ষণ বেঁচে থাকতে পারো না। আমি ওকে নিয়ে বেরোতে পারি না। কিভাবে বেরোইছি রে বাপ? ওর সাথে আমি জাস্ট হচ্ছে যে রেস্টুরেন্টে বসতেই পারি না, এতদিন পরে ও আসলো, ওর সাথে রেস্টুরেন্টে বসতে পারি না, এটা কোনো প্রবলেম? আই লাভ ইউ তো, তুমি যদি রাগ করে দেবে তাহলে কি হবে? আই লাভ ইউ তো বললেই হলো, আর এসব কি ছাড়ো। হোয়াট ইজ দিস? Thank you.
প্রতিদিন জান, তুমি তো জানোই সারা রাত বসে বসে ফটোশুটের কাজ করছি, তোমাকে বলে বুঝতে হবে না? আচ্ছা বাবা ঠিক আছে। আচ্ছা তুমি আমাকে ছেড়ে কখনো চলে যাবো না তো? তোমাকে ছেড়ে যেদিন চলে যাব সেদিন হয়তো আর এই পৃথিবীতে থাকবো না। এভাবে কেউ বলে? এভাবে আর কখনো বলবো না। ওকে জান, আর কখনো বলবো না। হ্যাপি 13 ফেব্রুয়ারি 2012। পহেলা ফাল্গুনে পাবেল নীতিকাকে নিয়ে ঘুরতে বের হয়। 14 ফেব্রুয়ারি সকালে পাবেল আমাকে এসএমএস পাঠায়। দুধটা খেয়ে নিস, ঠান্ডা হয়ে যাবে কিন্তু। আচ্ছা তোমাকে না খুব দেখতে ইচ্ছে করছে। তাই তো দেখো কিভাবে, চোখ বন্ধ করো, এমনি দেখতে পাবা। উফ, তোমাকে সত্যিই দেখতে ইচ্ছে করছে। কিভাবে পসিবল এখন? জানো জান, আমার রুমমেটটা না বাড়িতে চলে গেছে, পুরো একা একা লাগছে। তুমি চলে আসো না আমার কাছে। পাগল হয়ে গেছো তুমি? আমি তোমার বাসায় যাব। দেখো তুমি যদি না আসো আমি কিন্তু এক ফোঁটাও পানি খাবো। কি সব বলছো, আমি কিভাবে বাসায় যাব তোমার বলো? তুমি আসবে কিনা বলো, আমি রাখলাম কিন্তু ফোন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুমি যদি টেনশন করো, তুমি আসছো না এখন সব গোছানো হয়ে যাবে। আরে একটা সেকেন্ড, তুমি আসো তো একটু, আসো, রাখো এগুলো, রাখো রাখো রাখো। আচ্ছা একটু, আরে আসো তুমি আসো, চুপ করে বসো, এটা ধরো। তোমার এগুলো আমি কেন ধরবো? কার্ডটা খুলে দাও, খুলে দেখো। তুমি কার্ড খুলো। Non provocarmi mai, non provocarmi mai, o scoppia la guerra tra noi.
marciarci sai. Non distruggere quest'amore mai, è tutto ciò che tu hai. Quanti brividi dai con quello sguardo, provochi.
শুধুই গান শুনছি সেভাবে শুয়ে শুয়ে সিফের কথা ভাবছিলাম। কই দেখি দেখি তোর রোমিওকে দেখা তো। আহ তাড়াতাড়ি দেখা না তাড়া না এটু এটা তোর বয়ফ্রেন্ড কিউটটা পুরো পিকচারটা এটা কিভাবে সম্ভব আর ইউ শিওর জেলাস আচ্ছা শিওর হন বুঝলাম না মানে কি আবোলতাবোল বলছিস শিওর হব না মানে আমি মোটেও কোনো আবোলতাবোল বকছি না দেখাচ্ছি দাঁড়া আমি দেখাচ্ছি কি দেখাচ্ছিস আমি শামিম আমি পাবেন ইউ স্টাডি ফোন ইন ফিউচার তোমায় দেন আমাকে ফোন করবে না লজ্জা করে না তোমার লজ্জা করে না এসব করতে যদি আর একটা কথা বলো আমি কিন্তু কি করবা তুমি কি করবা কি করবো জাস্ট ওয়েট অ্যান্ড সি ওকে চল সমস্যা তোমার কল রিসিভ করো না কেন কল রিসিভ করবো মানে আমি কল রিসিভ করবো কি করবো না সেটা আমার ব্যাপার তুমি বল আর কে হানি আই এম সো সরি সরি বলতে লজ্জা করে না তোমার তুমি কিভাবে করে এসব নোংরা কাজ না লজ্জা করে না ওটার তো কিছু করতে পারলাম না কিন্তু তোমাদের দুজনের খবর আছে ছি ছি সুপি তোমার সব কথা শুনতে সত্যি আমার ঘৃণা হচ্ছে কি করবো আমি আরে তোর বান্ধবীর ভিডিওটা তো আপলোড করে দিছি এবার মজা বুঝবে আমার সাথে ভাই যাবে না এ তোরা আমাকে চিনিস আমি কি করতে পারি সেটা তোরা জানিস আমার সাথে মজা নেস তো এত বড় সাহস ছি 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 সুপি ঘৃণা হয় তোমার সব কথা
আমার মেয়ে 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 কষ্ট কষ্ট হচ্ছে তুমি কাকে দেখাবো দেখাবো হবে দেখাবো দেখাবো আমার আমার সবার সবার মুখে তুই কিভাবে কিভাবে চুল কালি মাখলি আমার মেয়ে 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 কষ্ট কষ্ট হচ্ছে তুমি কাকে দেখাবো দেখাবো হবে দেখাবো দেখাবো আমার আমার সবার সবার মুখে তুই কিভাবে কিভাবে চুল কালি মাখলি কি হয়েছে বল
কি হয়েছে আমাকে বল। আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা, আমি আমার লক্ষ্মীকে হেল্প করে ফেলেছি মা। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না, আমার কথা শোন, সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। তুমি কোথায়? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, see you.